এখন সবারই ইচ্ছা সবাই বাহিরের দেশে চলে আসবে। আমি আমার কলেজ ফ্রেন্ড যতগুলোকে চিনি সবারই ইচ্ছা কোনো না কোনোভাবে যদি বাহিরে সেটেল হওয়া যেত, কেউ বা বিয়ের আগে কেউ বা বিয়ের পরে। আমাকে জিজ্ঞেস করে কিভাবে আসা যায়, কিছু প্রসেস বল, বিয়ের পরে পার্টনার নিয়ে কিভাবে আসা যায় সেগুলো নিয়ে আমাকে ডিটেলস বল। তো আজকে আমি ঘুরবো, ঘুরতে ঘুরতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ইতালিতে আসতে পারেন, কি কি প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা ইজিলি আসতে পারেন। আজকে ভিডিওটা সবার জন্য হেল্পফুল, যাদের মনে একবারও এসেছে কিভাবে বাহিরে সেটেল হওয়া যায়, কোন কোন দেশ তাড়াতাড়ি আপনাকে সেটেলমেন্টের জন্য পেপার্স দিবে, কতদিন সময় লাগে, আজকের ভিডিওটা তাদের জন্য। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। প্রথমে আমরা একটু ঘোরাঘুরি করে নিই। আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তো আমি একটা জায়গায় যাচ্ছি, আমার বাসা থেকে বাসে এই জায়গায় যাওয়া যায়, আর আমি যে রেগুলার বাস টিকিট ইউজ করি সেটা দিয়ে এসব জায়গায় ঘোরা যায়। আমরা হচ্ছে নর্মালি মাসে একটা টিকিট কেটে ফেলি, আপনারা চাইলে ইয়ারলিও কাটতে পারেন, মান্থলিও কাটতে পারেন, এরপর আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন আপনার সিটির ভিতরে। ধরেন আপনারা ফ্লোরেন্সে আছেন, মানে অন্য একটা সিটিতে আছেন, আপনারা রোমে যেতে চান, তখন কিন্তু এই টিকিটটা ইউজ করতে পারবেন না, এই টিকিটটা আপনারা একদিনের জন্যও কাটতে পারবেন। এখানে 90 মিনিটের একটা টিকিট আছে, সেটা আপনার 1.5 ইউরোর মতন পড়বে। আচ্ছা এখন মেন কথায় আসি, সবাই কি চিনেন এই ফলটাকে কি বলে? এটাকে প্যাশন ফ্রুট বলে। পেকে গিয়েছে, একদম লাল হয়ে গিয়েছে, এটা আসলে আর খাওয়া যাবে না। আর ওগুলো আঙ্গুর ছিল, ইতালিতে কিন্তু অনেক আঙ্গুর পাওয়া যায়, যখন সামার টাইম থাকে বা গ্রেপসের সিজন থাকে তখন অনেক গ্রেপস পাওয়া যায়, আর এখানে কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক কমই আঙ্গুর ফল পাওয়া যায়। এখানে আমি দেখেছি 2 ইউরো দিয়ে 1 কেজি আঙ্গুরও পাওয়া যায়, 2 ইউরো, 1 ইউরো, 1 ইউরো মিন্স বাংলাদেশের 130 টাকা। তো চিন্তা করতে পারেন, মাত্র 130 টাকা দিয়ে 1 কেজি আঙ্গুর, আর বাংলাদেশে তো আমার কাছে মনে হয় 1/2 কেজির দামই 450-500 টাকার মতো। যাই হোক, আমি মেইন কথায় আসি যে আপনারা কী কী প্রসেসে এখানে সেটেল হতে পারেন। ইতালিতে যদি আপনারা সেটেল হতে চান তাড়াতাড়ি, তাহলে দুইটা অপশান আছে, একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, আরেকটা হচ্ছে ওয়ার্কিং ভিসা। ওয়ার্কিং ভিসার জন্য অনেক ধরনের দালাল ধরতে হয়, আর স্টুডেন্ট ভিসার জন্য আপনারা নিজেরা অ্যাপ্লাই করে আসতে পারবেন। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনাদের IELTS থাকাটা অনেক ইম্পর্টেন্ট যদি আপনারা BBA-র জন্য আসেন, আর আপনারা যদি মাস্টার্সের জন্য আসেন তাহলে ইজিলি চলে আসতে পারবেন। ওরা মাস্টার্সের জন্য অনেক চান্স দেয়, স্কলারশিপ দেয়। আপনারা যদি ইউনিভার্সিটিটা বাংলাদেশ থেকে কমপ্লিট করেন, এখানে মাস্টার্স করেন, তারপর আপনারা যদি 2 বছর এখানে পড়াশোনা করেন আর সাথে একটা জব করেন, জবে কিন্তু কোনো প্রকার আওয়ার নির্ধারণ করা থাকে না, তো এরপরে কিন্তু আপনাদেরকে পারমিশন দিয়ে দিবে। পারমিশন মিন্স হচ্ছে এখানে একটা কার্ড যে আপনি এখানকার নাগরিক বা এখানে সেটেল হওয়ার জন্য, তো আপনারা ওই পারমিশন পেয়ে যাবেন। পারমিশন আপনাকে 2 বছরের জন্য দিবে প্রথমে, এরপরে হচ্ছে 5 বছরের জন্য, এরপর 10 বছরের জন্য। তো সেটা ডিপেন্ড করে আপনি কাজ করছেন কি না, আপনার ডকুমেন্টস কি তার উপর। কিন্তু একটি ইম্পর্ট্যান্ট কথা, কেন ইতালি আসা উচিত না সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি। অনেকে আসলে ইতালি চলে আসে যেমনটা ভাবে, যেমন ইনকাম করতে পারবে, আসলে তেমন থাকে না, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, আপনারা দেখে আসবেন, আমি লিঙ্কে অথবা কমেন্টে দিয়ে দিব, আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ইউরোপে আসার আগে এই জিনিসগুলো জানা থাকলে আপনাদের আসলে খারাপ সিচুয়েশন ফেস করতে হবে না।